লোভী এই লোকগুলো লুটেরারা বাংলাদেশ চালাচ্ছে, তারা যতদিন পারে লুটপাট করবে, এটাই হচ্ছে হাসিনার একমাত্র মূল মন্ত্র। পর্দার আড়ালে বসে খেলাটা খেলছেন, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে হাসিনার বন্ধু সেজে হাসিনাকে উৎখাত করা। এই যে বিএনপি সম্মেলন করলে সরকারের কি যায় আসে, এটা যদি ঠিক হতো তাহলে দেখেন বিগত 9টা সম্মেলনের আগে 2-3 যাবত তারা পরিবহন হরতাল, এমনকি বরিশালে দেখা গেল মোটর লঞ্চ বার্জ নৌকাও তারা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন তাদের চোখ মান ইজ্জত তো কিছু নেই, চক্ষু লজ্জা যেটুকু ছিল মানুষের থাকে হাসিনার তো সেটাও নেই, কেননা তারা ডেসপারেট। এখানে লজ্জার চাইতে ক্ষমতাটা বড় ব্যাপার, এই জন্য দেখেন সমস্ত লজ্জার একেবারে ধুয়ে মুছে ফেলে দিয়ে বলে যে যখন যে যা দুই কান কাটা যায় সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের দুই কান কাটা গেছে দেশে এবং বিদেশে, সুতরাং তারা মনে করে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকা মানে পয়সা করি লুটপাট করতে হবে, এবং লুটপাটের তো কোনো সীমা থাকে না। গান্ধীজি বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ টু বিগ ফর এভরিওয়ান্স নিড বাট টু স্মল ফর সাম পিপুলস গ্রিড, কিছু মানুষের লোভের লোভ লালসার জন্য পৃথিবীটা খুব ক্ষুদ্র, তবে সবার প্রয়োজনের জন্য পৃথিবীটা অনেক বড়। এখন এই লোভী এই লোকগুলো লুটেরারা বাংলাদেশ চালাচ্ছে, তারা যতদিন পারে লুটপাট করবে, এটাই হচ্ছে হাসিনার একমাত্র মূল মন্ত্র। সুতরাং বিএনপি যে আন্দোলনগুলো সম্মেলনগুলো করলো, একটার পর একটা সাকসেসফুল সম্মেলন, লক্ষ লক্ষ লোক সে সম্মেলনে গেল, সবচেয়ে বড় কথা কি ওই সম্মেলনের যারা অংশগ্রহণ করেছে তাদের যদি শ্রেণী চরিত্র আপনি দেখেন, দেখবেন তাদের বিরাট একটা অংশ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কৃষক, রিক্সাওয়ালা, শ্রমিক, কেরানি এবং বেকার লোকজন। বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু 46% গ্র্যাজুয়েট বাংলা মিডিয়ামে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পাস করে তারা বেকার, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফিগার, 2019 সালের ফিগার আমি বলছি, তখন ছিল 46%, এখন তো কমার কোনো কারণ নেই, যেহেতু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, বাবা মা চাচা দুলা ভাই বড় বোন বড় ভাইয়ের সঙ্গে এই বেকার ছেলে মেয়েরা থাকে, কিন্তু তাদের কোনো চাকরি বাকরির সংস্থান হয়নি, অনেকেই 30-এর কোঠা পার হয়ে 40-এর কোঠায় তাদের বয়স পড়ছে, তাদেরই একটা বিরাট অংশকে আমরা দেখি বিএনপির সম্মেলন। এটা তো হাসিনার গুপ্তচর বাহিনী, তাকে সে খবরটা দেয় কারা এই মিটিং এ যায়, এবং তারা যে যান তাদের যে বক্তব্য আমরা শুনি, তারা বলেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর আমরা ঘরে বসে থাকতে পারি না, খাদ্যদ্রব্যের মূল্য, ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, মানে সয়াবিন তেলের দাম থেকে যে কোনো জিনিস, চাল ডাল আটা এগুলো পর্যন্ত, ওই ওপেন মার্কেট সেলে দেখা যাচ্ছে এখন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আটা এবং চাউল কেনার লাইনে দাঁড়াচ্ছে, এবং স্বয়ং অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে দুর্ভিক্ষের সামনা করতে হবে, সেই জন্য আপনারা প্রস্তুত থাকেন। এদিক দিয়ে রিজার্ভ কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, রেমিটেন্স কমে গেছে, সুতরাং চারদিকে যেটাকে বলা যায় দুর্যোগের ঘন ঘটা, হাসিনা সরকারকে গিলে খাচ্ছে। সুতরাং ঢাকায় যদি বিএনপি আরেকটা সম্মেলন করে, মির্জা ফখরুল যদিও বলেছেন যে এটা অন্যান্য ওই যে বিভাগীয় সম্মেলনের মতোই একটা সম্মেলন, সরকারের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সরকার তো জানে এই সম্মেলনে যে যখন তুঙ্গে উঠছে, একটা ঢাকাতে হচ্ছে আলটিমেট একটা কনফারেন্স বা র্যালি, হাসিনা বুঝতে পেরেছে যে এখানে তার যে উৎখাতের যে ঘন্টা সেটা বাজবে, এবং আজ হোক বা কাল হোক যদি বিএনপি এইভাবেই
মহিরুহের মতো ধীরে ধীরে বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে হাসিনার জন্য এখন অপ্রতিরোধ্য। সুতরাং যেভাবেই হোক বিএনপির সম্মেলন বানচাল করতে হবে, এটা তাদের একটা লক্ষ্য। তবে আপনারা কেউ চেয়ার থেকে পড়ে যাবেন না, আমি যদি বলি বিএনপির সম্মেলন বন্ধ করাটা তাদের গৌণ উদ্দেশ্য। যারা এখানে পর্দার আড়ালে বসে খেলাটা খেলছেন, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে হাসিনার বন্ধু সেজে হাসিনাকে উৎখাত করা। এবং আমি অঙ্গলি নির্দেশ করছি প্রতিবেশী বন্ধু দেশ যাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী যিনি বলেন, আব্দুল মোমিন বলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং তিনি প্রকাশ্যে বলেছেন আমি গিয়ে দিল্লিতে বলে এসেছি ভারত যেন হাসিনা সরকারকে রক্ষা করেন, হাসিনা সরকারকে। এবং হিন্দুদের হিন্দু কমিউনিটির এক সম্মেলনে নিয়ে বললেন যে আমি ভারতকে বলে দিয়েছি হাসিনা সরকারের রক্ষণাবেক্ষণ করার জন্য আপনাদের কোনো ভয় নেই। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন ন্যাচারালি তারা মোমিনের উপর রেগে যান যে তার তাহলে কি আমরা কি ভারতপন্থী, আমরা কি ভারতের নাগরিক যে ভারত আমাদের রক্ষা করবে, সেই আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি ভারতকে বলে দিয়েছেন এবং হাসিনা সরকার আপনাদের নিরাপত্তে নিরাপত্তা ই করবে, ফর্ম করবে, এনশিওর করবে। তো এগুলো যারা মনে করেন যে র আমাদের দেশ চালাচ্ছে, ভারত হাসিনাকে চালাচ্ছে, কথাটা অর্ধশক্ত, কথাটা অর্ধশক্ত। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি যে যে দর্শক শ্রোতারা যারা মনে করেন যে ভারত হাসিনা সরকারের পেছনে আছে, সেটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য আমি বলছি, 2015-16 সাল পর্যন্ত হাসিনা সরকারের সঙ্গে ভারত সরকারের একটা খুবই সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল। মোদি যখন ক্ষমতায় আসলেন, হাসিনা যখন দিল্লিতে গেলেন, মোদি তাকে এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেন এবং যে ভিআইপি ট্রিটমেন্ট হাসিনাকে দেয়া হয় পরবর্তী সফরগুলোতে কিন্তু আমরা দেখছি সেটা কমতে কমতে এমন পর্যায়ে গেল যে একজন স্টেট মিনিস্টার একটা ফুলের তোড়া নিয়ে দিল্লিতে হাসিনাকে সম্বর্ধনা জানাল, রিসিভ করল। এগুলো হচ্ছে মেসেজ। এবং হাসিনা যে সম্মেলনে গেলেন দিল্লিতে শেষ যেবার কয় মাস আগে উনি গেলেন, সেখানে মোদির সঙ্গে তার সর্বমোট 5-7 মিনিট সাক্ষাৎ হয়েছে। মোদি ওই সভাতে এসছেন, এসে 5 মিনিট পরে উনি চলে যান। হাসিনার সঙ্গে তার বিদায়ের সময়ও কোনো কথাবার্তা হয়নি। কারণ কি? হঠাৎ করে এই মোদি সরকারের এই বিরাট ভাজনতার কারণ কি? দেখেন, লক্ষ্য করবেন হাসিনা কিন্তু 2014 সালে ওই যে তথাকথিত নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পরে চীনের সঙ্গে অনেকগুলা প্রজেক্ট একসঙ্গে করবে, এই জন্য তারা দস্তখত করল। তার একটা হচ্ছে সোনাদিয়া বন্দর, আর একটা হচ্ছে পায়রা বন্দর চীন বানাবে। কিন্তু মোদি সরকার তখনও নতুন, তারা তীব্র প্রতিবাদ করলো, আপত্তি জানালো, এবং দেখা গেল 2015 শেষের দিকে বা 2015-16 তারিখটা একটু আমি ভুল করতে পারি, 2015-16 হাসিনা চীনের সঙ্গে ওই চুক্তিগুলো নস্যাৎ করে দিল। তারা বলল না না, আমরা আর পায়রা বন্দর আর সোনাদিয়া বন্দরের দরকার নেই। কেননা এটা তো আর বলেনি যে ভারত আপত্তি করেছে। তারপরেও চীন হাসিনাকে ছাড়েনি, এবং 2018 নির্বাচনের আগে আরেকটা ঘটনা ঘটল, হাসিনা 2014 মতো ভারতের সহায়তা চাইল যে আবার নির্বাচন আসছে, সুতরাং আমাকে আপনারা সাহায্য করুন। গোপন সূত্রের ডিপ্লোম্যাটিক সোর্সের যে খবর, সেটা হচ্ছে মোদি হাসিনাকে স্পষ্ট বলে দিলেন 2018 নির্বাচনের আগে যে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করেন,
ভারত সরকার আপনাদের নির্বাচনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, আপনার জেতা জেতা বা না জেতা, আপনি হেরে যাবেন না জিতে যাবেন, সে ব্যাপারে ভারত কোনো রোল প্লে করবে না। তখন হাসিনা মরিয়া হয়ে চীনের কাছে যান, শি জিনপিং তাকে সমর্থন করলেন এবং বললেন বিনিময়ে এই যে পদ্মা সেতু তো আমরা করবই, আমরা পায়রা বন্দর এবং সোনাদিয়া বন্দরও বানাবো। উদ্দেশ্যটা কি? আপনি দেখেন আমাদের চট্টগ্রাম এবং চালনা বন্দর বাংলাদেশের জন্য শুধু যথেষ্ট তাই না, যথেষ্ট বলেই এই বন্দরগুলো আমরা ভারতকে ব্যবহার করতে দিচ্ছি। এমনকি ভুটান এবং নেপাল ট্রানজিট নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং চালনা বন্দর ব্যবহার করবে সে ব্যাপারে বাংলাদেশ খুব উদগ্রীব। তখন আপনারা যুক্তিসঙ্গত ভাবে একটা প্রশ্ন আমি করি, তাহলে কি আপনারা মনে করেন ডিপ সি পোর্ট দুটো, একটা সোনাদিয়া আর একটা পায়রা বন্দর, এই এরকম দুটো বন্দর কি আমাদের দরকার আছে? আমাদের দরকার নেই, তবে চীনের দরকার। চীন এই যে তার স্ট্রিং অফ পার্ল থিওরি, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশানে সে কতগুলো মুক্ত দানা, মুক্ত মানে পার্ল মানে তার পছন্দনীয় কতগুলো ঘাঁটি বানাবে, বানিয়ে চীনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্রেড রুট গুলোকে সিকিউর করবে। বঙ্গোপসাগর দিয়ে এই যে সাউথ চায়না সিতে যাওয়ার যে করিডোর মালাক্কা স্ট্রেইট দিয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার পাশ দিয়ে, সেটা চীন সুরক্ষিত করতে চায়, সেজন্য তার দরকার ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া এ ধরনের কিছু দেশের বন্ধুত্ব।